হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মেলব্যাট অ্যাকাউন্ট খুলতে হয় সঠিক নিয়মে। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। প্রথমে আপনারা মেলব্যাট অ্যাপসে প্রবেশ করবেন, তারপর আপনারা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন, তারপর সবচেয়ে সহজ মাধ্যম হল ইনওয়ান। আপনারা ইনওয়ানে ক্লিক করবেন, তারপর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে যা কিছু যেমন আছে তেমনি থাকবে, শুধু প্রোমো কোডের জায়গায় লিখবেন HAD530। আমি আবারও বলছি HAD530। এই প্রোমো কোডটি দিলে 100% ভেরিফাই হবে, তারপর প্রথম ডিপোজিটে 100% বোনাস পাবেন। প্রথম ডিপোজিটে আপনি যদি 20,000 টাকা ডিপোজিট করেন তাহলে 20,000 টাকা বোনাস পাবেন, আপনার জন্মদিনেও বোনাস পাবেন। তারপর নিচে সবগুলো টিক চিহ্ন দিয়ে এখানে ক্লিক করবেন, তারপর আই এম নট রোবট এটি মনোযোগ দিয়ে পূরণ করবেন, তারপর এখানে ক্লিক করবেন, তারপর দেখবেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে, এটি অবশ্যই স্ক্রিনশট নিয়েবেন অথবা কপি করে রাখবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়েছে, এখন ভেরিফাই করতে হবে। তারপর আপনারা ম্যানো অপশনে ক্লিক করবেন, তারপর পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন। এখন আপনার ফোন নম্বরটি অ্যাড করতে হবে, তো ফোন নম্বর লিঙ্কে ক্লিক করবেন, তারপর এখানে আপনার ফোন নম্বরটি দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন, আই এম নট রোবট এটি পূরণ করবেন, তারপর এখানে ক্লিক করবেন, তারপর সেন্ড করে ক্লিক করলে আপনার ফোন নম্বরে একটি কোড আসবে, সেই কোডটি এখানে বসাবেন। কোড দেওয়ার পর এখানে অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন, তারপর আপনার ফোন নম্বরটি অ্যাড হয়ে যাবে। ফোন নম্বর অ্যাড করার পর উপরে দেখতে পাচ্ছেন ফিল ইন পার্সোনাল ডাটা, এটিতে ক্লিক করবেন, তারপর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনার অ্যান আইডি সাথে মিল রেখে সব ইনফরমেশন পূরণ করবেন। প্রথমে ফার্স্ট নেম দিবেন, তারপর লাস্ট নেম লিখবেন, তারপর মিডল নেম খালি রাখতে পারেন, ডেট অফ বার্থে দিবেন আপনার জন্ম তারিখ, প্লেস অফ বার্থে লিখবেন আপনি যেই জায়গায় জন্মগ্রহণ করছেন সেই জায়গার নাম লিখবেন, রিজিয়নে বাংলাদেশ দিবেন, সিটিতে ঢাকা লিখবেন, রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জেলার নাম লিখবেন, ডকুমেন্ট টাইপে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন, সিরিজের ঘরে 1 লিখবেন, ডকুমেন্ট নাম্বারে আপনার এন আইডি নম্বর দিবেন, আর এন আইডি কার্ড না থাকলে আপনার ফোন নম্বরটি দিয়ে দিবেন। ডেট অফ ইস্যু, আপনার এন আইডি কার্ডের পিছনে ডেট অফ ইস্যু ডেট দেওয়া আছে সেটি এখানে দিয়ে দিবেন, ইস্যুড বাই এর ঘরে বাংলাদেশ গভর্নমেন্ট লিখবেন, সব কিছু ঠিক আছে কিনা দেখে নেবেন। সব কিছু ঠিক থাকলে কনফার্মে ক্লিক করবেন, তারপর এখানে সাকসেসফুলি দেখাবে আমাদের অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই হয়েছে। এখন আপনি যে কোনো গেমস খেলতে পারবেন। এখন আপনারা কিভাবে ডিপোজিট করবেন সেটি এখন দেখাব। এখানে ম্যানো অপশনে ক্লিক করবেন, তারপর ডিপোজিট অপশনে ক্লিক করবেন, তারপর আপনারা যে কোনো মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। তো আমি বিকাশ দিয়ে 500 টাকা ডিপোজিট করব, প্রথমে অ্যামাউন্টটা লিখবেন, তারপর তাদের এজেন্ট নম্বরে ক্যাশ আউট করতে হবে, সেন্ড মানি করলে হবে না, তাদের এজেন্ট নম্বরটি কপি করে নিন। দেখতে পাচ্ছেন আমি তাদের নম্বরে 500 টাকা ক্যাশ আউট করেছি। এখন ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন, তারপর এখানে আসবেন, প্রথমে আপনার বিকাশ নম্বরটি দিবেন, তারপর এখানে যেই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে আনছেন সেটি এখানে দিবেন, সব কিছু ঠিক আছে কিনা দেখে নেবেন। সব কিছু ঠিক থাকলে কনফার্ম বাটনে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন ডিপোজিট সাকসেসফুলি, তারপর কিছুক্ষণের মধ্যে টাকা অ্যাড করে দিবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে ওয়ান এক্স বেট কিংবা মেলব্যাট পার্টনারশিপ চালু করে প্রতি মাসে 20 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারবেন। তোমরা যদি 100 সাবস্ক্রাইবার পূরণ করো তাহলে কিভাবে পার্টনারশিপ চালু করতে হয় সেটি নিয়ে একটি ভিডিও দিব। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।